বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার হচ্ছে পেস্ট্রি কেক। আর আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা পেস্ট্রি কেক। আর এই পেস্ট্রিটা কিন্তু তৈরি করবো চুলাতেই, যাদের পাশে ওভেন নেই তারা কিন্তু আজকের রেসিপিটা দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজাদার, আশা করছি সবার কাছে আমার আজকের এই পেস্ট্রির রেসিপিটা ভালো লাগবে। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে, কারণ ফ্রিজে থাকা ডিম দিয়ে ডিমের ফোমটা ভালোভাবে হবে না। এবারে ডিমের খোসার সাহায্যে কুসুম দুটোকে আলাদা করে অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি। এতে করে খুব সহজেই কুসুমটা আলাদা করা যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমি রেগুলার চিনিটাই ব্যবহার করেছি। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে চিনিটা চারপাশে ছড়িয়ে যাবে না। এবারে বিটারটাকে অন করে তারপরে এটাকে বিট করে নিতে হবে। প্রথমে 2 মিনিটের মতো লো স্পিডে বিট করতে হবে, এরপর ধীরে ধীরে স্পিডটাকে বাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবং একটা ফোমি ভাব না হয় ততক্ষণই বিট করতে হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন চিনিটা গলে গেছে এবং এটা সাদাটে একটা ফোমি ভাব হয়ে আসবে, ঠিক এই রকম। যখন এরকম ফোমি ভাব হয়ে আসবে সে পর্যায়ে বিটারটাকে অফ করে এক পাশে রেখে দিচ্ছি। আর তাতে এখন দিয়ে দেব ডিমের কুসুমগুলো, যেগুলো আমি আগে থেকে অন্য একটা পাত্রে সরিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, আর এখানে এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এতে করে কেকটা কিন্তু খেতে আর ড্রাই লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি সাথে আরও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশিয়ে নিতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণই বিট করতে হবে, অতিরিক্ত বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই 30 সেকেন্ডের মতো সময় নিয়ে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে বিটারটাকে অফ করে দিচ্ছি। এরপর এখানে শুকনো উপকরণটাকে চেলে তারপর দিয়ে দিচ্ছি। এর জন্য একটা চালনিতে দিচ্ছি 1/2 কাপ ময়দা, সাথে দিব আরও 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1/4 চা চামচ লবণ। এখন এই উপকরণটাকে চেলে তারপর দিয়ে দিচ্ছি। অবশ্যই উপকরণটাকে এভাবে চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা কিন্তু অনেক সফট হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশিয়ে নিতে তাড়াহুড়ো করা যাবে না, এতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মেশাতে হবে এবং এক পাশ থেকেই মেশাতে হবে। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, আর এই ব্যাটারটা ঠিক এরকম হয়েছে দেখতে দেখুন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কেক মল্ডে ঢেলে নেব। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মল্ড নিয়েছি, আর তাতে লেখালেখির সাদা কাগজ দিয়ে সেটাতে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর উপর থেকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার রেডি করে কখনোই দেরি করা যাবে না, এটাকে সাথে সাথেই বেক করতে হবে। তো এইভাবে করে একটু ঝাঁকুনি দিয়ে চারপাশে ছড়িয়ে তারপর একটু টেপ করে নিয়ে এটাকে বেক করে নেব। এতে করে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা খুব সহজেই বের হয়ে আসবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এরপর ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব, চুলাটাকে বাড়িয়ে দিয়ে। এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে কেকের মলটাকে স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে রাখতে হবে একেবারে লোতে। ঠিক 40 মিনিটের পর আমি ফিরে আসব, আর এই 40 মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। যখন দেখবেন টুথপিকটা ক্লিন বের হয়েছে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আর যদি এটা ক্লিন না হয় তখন এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য বেক করতে হবে। এবারে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এরপর একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মল্ড থেকে বের করে নিচ্ছি।
এবারে বেকিং পেপারটা সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখতে। এখন দেখিয়ে দেব এটা কতটা সফট হয়েছে সেটা। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা কতটা সফট হয়েছে। এবারে এই কেকটাকে আমি তিনটা ভাগে কেটে নেব। সেজন্য একটা ব্রেড নাইফ নিয়ে তাতে আমি এইভাবে করে তিনটা ভাগে এটাকে কেটে নিচ্ছি। আর কেক কাটার জন্য অবশ্যই ব্রেড নাইফটাই ব্যবহার করতে হবে, এতে করে খুব সহজেই কেকটা কিন্তু কাটা যায়। তো এইভাবে করে আমি কেকটাকে কেটে তিনটা পার্টে ভাগ করে নেব। আমার রেসিপিটা ফলো করে একবারের জন্য হলো এইভাবে কেকটা তৈরি করবেন, অবশ্যই আপনাদের কেকটা হবে এবং পারফেক্ট হবে। এখন কেক বোর্ডের উপর কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি, এতে করে ডেকোরেশন করার সময় কেকটা নড়াচড়া করবে না। এখন কেকের একেবারে শেষ লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ চিনিতে 4 টেবিল চামচ পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করেছি, আর সেটা উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করবেন, এতে করে কেকটা কিন্তু অনেক ময়েস্ট থাকে এবং খেতে অনেক সফট লাগবে। এবারে উপর থেকে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে দিচ্ছি। যখন এরকম কভার করা হয়ে যাবে তখন আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। এরপর এখানেও একইভাবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এরপর আবারও হুইপ ক্রিম দিয়ে এটাকে কভার করে দিতে হবে। যাদের কেকটা পারফেক্ট হয় না অথবা যারা কেক তৈরি করতে গিয়ে ব্যর্থ হন তারা কিন্তু হতাশ হবেন না, কারণ একবারে কখনো কেক তৈরি করা সম্ভব না, বারবার তৈরি করতে করতেই আপনারা কেকটা তৈরি করা শিখবেন। আমি কিন্তু একবারেতেই কেকটা তৈরি করতে পারিনি, অনেকবার চেষ্টার ফলেই কিন্তু আজকে আমি এই কেকটা তৈরি করতে পারছি। সো আপনারা বারবার ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কেকটাও পারফেক্ট হবে। এবারে উপর থেকে আমি শেষ লেয়ারটা কেকের বসিয়ে দিলাম এবং এর উপরও আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এবারে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে উপরে সুন্দর করে একটা লেয়ার তৈরি করে নেব। এখন কিন্তু আমরা 4-5টাকে কভার করতে হবে না, শুধুমাত্র উপর থেকে কভার করলেই হবে। তো এইভাবে করে আমি চারপাশে সুন্দরভাবে সমান করে ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে চারপাশে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে যখন সুন্দরভাবে কভার করা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে এভাবে পাশ থেকে কেটে কিছুটা অংশ ফেলে দিতে হবে, ঠিক এইভাবে করে। যেহেতু আমরা পেস্ট্রি কেক তৈরি করব তাই এভাবে কাটতে হবে। এরপর এটাকে আমি 6টা ভাগে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে 4টা ভাগেও কেটে নিতে পারবেন। এরপর আমি উপর থেকে কিছুটা ডেকোরেশন করে নেব। এই ডেকোরেশনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠিক 30 মিনিট পর এটাকে সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একবার হলেও এই কেকটা তৈরি করবেন, আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার এবং অনেক বেশি ময়েস্ট হয়েছে। তো বাচ্চাদেরকে তৈরি করে অবশ্যই দিবেন। আর আমার রেসিপিটা আজকের যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এতে করে এরকম আরও অনেক রেসিপি খুব সহজেই